বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষায় আব্বার কাছ থেকেই আমি লেখাপড়া শিখি। শৈশবে তার বাবা তার জন্য তিনজন শিক্ষক রেখেছিলেন, ইসলাম ধর্ম শিক্ষার জন্য একজন মৌলভী সাহেব, বাংলা বর্ণমালা ও নামাদার জন্য পণ্ডিত শাখাদুল্লাহ পাটোয়ারি এবং কাজী আব্দুল হামিদ পড়াতেন কবিতা ও গল্প। তিনি 7 বছর বয়সে ডিমারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। পরবর্তীতে তিনি মাদারীপুর ইসলামিয়া হাই স্কুল, গোপালগঞ্জ সরকারি পাইলট স্কুল এবং পরে গোপালগঞ্জ মিশন স্কুলে পড়ালেখা করেন। মাধ্যমিক পড়ার সময় তার চোখের বেরি বেরি রোগ হয়, সে কারণে তিনি কলকাতায় গিয়ে অপারেশন করান এবং এ সময়ে তার পড়ালেখা বন্ধ ছিল। 1942 সালে ম্যাট্রিক পরীক্ষা দেন এবং 13 বছর বয়সে তার বিয়ে হলেও 1942 সালে তার প্রথম ফুলশয্যা হয়। তারপর উচ্চশিক্ষার জন্য কলকাতার ইসলামিয়া কলেজে ভর্তি হন, সেখানে তিনি বিখ্যাত বেকার হোস্টেলে আবাসন গ্রহণ করেন। 1946 সালে তিনি বিএ পরীক্ষায় পাশ করেন। উপমহাদেশ বিভক্তের পর 1947 সালে ঢাকায় ফিরে আসেন। বাবা লুৎফর রহমানের ইচ্ছায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন এবং সেখানে পড়াকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3র্থ ও 4র্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে বহিষ্কার করে। দেশ স্বাধীনের পর প্রথম 1972 সালে মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর আমন্ত্রণে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান। সে অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে ডাকসুর জীবনপদ দেওয়া হয়। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষণার কথা থাকলেও তার হয়ে ওঠেনি।